একটা ছেলেকে কিভাবে স্বার্থপর আর বৈমান বলো? কিভাবে? আমিও তো সেটাই বলি, কিভাবে? সে তো অন্যের জন্য ভাবতে ভাবতেই তার জীবনটা পাড়ে দিয়ে দেয়। বোঝা বোন, এদেরকে একটু ভালোভাবে বোঝা। বউ বাচ্চার জন্য, বাবা মায়ের জন্য কি আছে তার জীবনে? সেটাই তো, কি আছে আমাদের জীবনে? একটা বউ যে তাও নাই। যাই হোক আপু, তুমি বলো। তার স্বাধীনতা ইচ্ছা বলতে কিছুই নেই। তোর মতো করে যদি সবাই ভাবতো রে বোন, তাহলে আমাদের লাইফটা আর এমন হতো না। ওয়েট, আপনারাও কি আমার মতো ইমোশনাল হয়ে গেছেন? হওয়ারই কথা, কারণ এই মেয়েটা খুব ভালো করে বুঝে গেছে ভিডিওতে ঠিক কিভাবে ভিউজ আনতে হয়। দোস্ত বলতো, কারা গভীর রাতে কাঁদে? কেন ছেলেরা? আর হ্যাঁ, সে এইটাই বেছে নিছে, ছেলেদের এই জায়গায় আঘাত করবে আর ভিউজ এর পাহাড় করবে। দিস ইজ বিজনেস। আমি ছেলেদেরকে সম্মান করি, কারণ আমি জানি আমার মৃত্যুর পর ছেলেরাই আমার কবরে মাটি দিবে। বুঝতে পারছি, সবকিছু আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতেছেন না। পুরো ভিডিওটা দেখেন, সব বুঝে যাবেন। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ইজ ফারাবি। হ্যাঁ, আর আজকে আমি কথা বলবো টিকটকে থাকা এমন একজনকে নিয়ে, যে মেয়ে হয়েও ছেলেদের পক্ষ নিয়ে মেয়েদেরই দেয় বাস, তাই তো সে ভাইরাল এখন হাজারো বলার ক্রাশ। এইটা মানতে হবে, ছেলেরা জন্মগত সুন্দর হয় আর মেয়েরা ময়দাগত। সো উইদাউট আদার কাকা কাকা, চলেন ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। শুরুতে বলে নেই, যারা খুশি আপুকে এতগুলা ভালোবাসেন তারাও ভিডিওটা দেখবেন, যারা তাকে এতগুলা অপছন্দ করেন তারাও ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিও শেষে সব ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি সে কি করতেছে। এই সময় কম, শুরু করো। একটা ছেলে চাইলেই আজকে ব্রেকআপ করে কালকে একটা রিলেশনে যেতে পারে না। কে বলছে আপনাকে যেতে পারে না? আমি এমন অনেক ছেলেকে দেখছি যে 5 মিনিট আগে একজনের সাথে ব্রেকআপ হয়েছে, তার ঠিক 5 মিনিট পরে আরেকটারে ভাল লাগা গেছে। কিন্তু একটা মেয়ে আজকে রিলেশন ব্রেকআপ করে কালকে আরেকটা রিলেশনে যেতে পারে? হ্যাঁ হয়তো পারে, কিন্তু সবাই না। সব ছেলে যেরকম প্লে বয় হয় না, তেমনি সব মেয়েকে আপনি এভাবে ব্লেম করতে পারেন না। কারণ পচা জিনিস একটু মাছি বেশি ভ্যান ভ্যান করে। তার মানে আপনি ডিরেক্টলি মেয়েদেরকে পচা বলতেছেন? আচ্ছা আপনি কি ছেলে, নাকি ছেলে মেয়ে কোনোটাই না? ব্রেকআপের পরে মেয়েরা যেটা ভাবে একটা গেছে 10টা আসবে, আর ছেলেরা যেটা ভাবে ওরে ভালোবাসছি ওরেই লাগবে। আচ্ছা এই মেয়ে এগুলা কি বলে? ওর কি সামান্য কমন সেন্স টুকু নাই? ও কি জানে না পৃথিবীতে ভালো খারাপ দুই ধরনেরই মানুষ আছে? সব মেয়েরা খারাপ এটা যেমন সত্যি না, তেমনি করে সব ছেলেরাও কিন্তু ধোয়া তুলসী পাতা না। আর আপনি কি জানো বললেন, ব্রেকআপের পরে মেয়েরা যেটা ভাবে একটা গেছে 10টা আসবে? হ্যাঁ, ব্রেকআপের পর একটা মেয়ে ভাবে একটা গেছে তো কি হয়েছে, আরো 10টা আসবে। বিশ্বাস করেন আপা, যারা সত্যিকারের ভালোবাসে তাদের কাছে ব্রেকআপটা মৃত্যুর সমান, আর এসব চিন্তা ভাবনা তো অনেক দূরের কথা। আর সত্যিকারের ভালোবাসা মানুষগুলা কিন্তু শুধু ছেলে না, মেয়েও আছে। সো শুধুমাত্র ছেলেদের পক্ষ নিয়ে কথা বলার জন্য আপনি মেয়েদেরকে এভাবে অসম্মান করতে পারেন না। এই আমাকে অ্যাটিটিউড দেখাও, আমি তো অ্যাটিটিউডের কারণে আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিছি। প্রথমত অহংকার পতনের মূল, আর বুঝলাম না যে মানুষটা তার অতিরিক্ত অ্যাটিটিউডের কারণে তার ভালোবাসার মানুষটাকেই ছেড়ে দিছে। আমি তো অ্যাটিটিউডের কারণে আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিছি। সে আবার ভিডিওতে আইসা ছেলেদের পক্ষ নিয়ে কথা বলে না, মানে দুনিয়া কোন দিকে চলতেছে রে ভাই? হে আপু, তোমার পিছনে একটা ছেলে ঘুরলে তুমি তাকে পাত্তা না দিয়ে নিজেকে মহারানী ভাবো। একটা কথা জানো তো, সস্তা জিনিসের আমদানি একটু বেশি হয়। ওয়েট ওয়েট, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে একজনের পেছনে যদি অনেকজন ঘুরে তাহলে সে সস্তা? আচ্ছা আমি যদি খুব ভুল না করি তাহলে এখন আপনার পিছে নিশ্চয়ই হাজার হাজার ছেলে ঘুরে, তার মানে কি আপনিও সস্তা? এটা কিন্তু আমার কথা না, আপনারই কথা। আর একটা কথা কি জানো বললেন, পাত্তা না দিয়ে নিজেকে মহারানী ভাবো। তোমার পিছনে একটা ছেলে ঘুরলে তুমি তাকে পাত্তা না দিয়ে নিজেকে মহারানী ভাবো। তার মানে আপনার পিছে যতগুলা ঘুরতেছে আপনি সবাইরে পাত্তা দেন? এ ভাই, এ তো মিথিলা হয়ে গেছে রে। আর হবে তো, আপনাদের খুশি আপুর চরিত্র তো ফুলের মতো পবিত্র। থামেন খালাম মা, আগেও বলছি আবারও বলতেছি, অহংকার পতনের মূল, আর আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। সো ছেলে হোক বা মেয়ে, আমাদের কারোর মাঝে অহংকার থাকা একদম উচিত না। বিয়ের পর তুমি একটা মেয়েকে চালাবে, তোমাকে একটা মেয়ে না। সত্যি আমার হাসি পাচ্ছে না, মানে এগুলা কি বলতেছে? এইগুলাই তাহলে এর কন্টেন্ট? এইগুলা দেখে আপনারা হাততালি দেন কেমনে রে ভাই? বিয়ের পর একটা ছেলে ও মেয়ে তাদের মধ্যকার হাসি কান্না সুখ দুঃখ ভাগাভাগি করে নিলে তবেই সংসার সুখের হয়। বিয়ের পর ছেলে মেয়ে কে চালাবে কিংবা মেয়ে ছেলে কে চালাবে, এগুলা কেমন লজিক রে ভাই? এগুলা কি শিখাচ্ছে মানুষকে? আচ্ছা এই মেয়ে কি বুঝতে পারছে না, সে ছেলেদেরকে মহান বানাতে গিয়ে নিজেদেরকে ঠিক কোথায় নামাচ্ছে? টাকা কামাতে শিখেন ভাই, তাহলে আপনার মা আপনাকে সন্তান বলবে, আপনার বউ
হাজবেন্ড বলবে আর আপনার ফ্রেন্ডরা আপনাকে বেস্ট ফ্রেন্ড বলবে। হ্যাঁ, টাকা দিয়ে হয়তো সবকিছু কেনা যায়, কিন্তু বিশ্বাস করেন সত্যিকারের ভালোবাসা কেনা যায় না। আর আপনি যাদের নাম বললেন না যে টাকা কামান তাহলে তারা ভালোবাসবে? আপনার মা আপনাকে সন্তান বলবে, আপনার বউ আপনাকে হাজবেন্ড বলবে আর আপনার ফ্রেন্ডরা আপনাকে বেস্ট ফ্রেন্ড বলবে। আচ্ছা, মায়ের ভালোবাসা কি টাকা দিয়ে কেনা যায়? আর যে স্ত্রী আপনাকে টাকার জন্য হাজবেন্ড বলবে, বিশ্বাস করেন ওই সম্পর্কে আর যাই হোক ভালোবাসা পাবেন। আর রইল বন্ধুত্বের কথা। আরে ভাই, বন্ধুত্ব যদি টাকার জন্য হয় তাহলে প্রাইমারি থাকতে এক বন্ধু আরেক বন্ধুর জন্য তার পাশের সিটটা ব্যাগ দিয়ে ধরে রাখতো, ওইটাকে কি বলবেন? ওইটাও কি টাকার জন্য ছিল? যখন এক বন্ধু তার প্রেমিকার সাথে দেখা করতে যায় আরেকজন গলির মুখে পাহারা দেয়, এইটাকে কি বলবেন টাকার জন্য? এক বন্ধুর মা অসুস্থ, রক্ত লাগবে, এটা শোনার সঙ্গে সঙ্গে 10-12 জন হুন্নি হয়ে খুঁজতে থাকে রক্ত কোথায় পাবে, এটাকে কি বলবেন টাকার জন্য? হ্যাঁ, আপনি হয়তো ঠিকই বলছেন টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু বিশ্বাস করেন ভালোবাসা কেনা যায় না। প্রসঙ্গ যখন বেস্ট ফ্রেন্ডের, তখন ছেলেরাই সেরা। কেন, মেয়েদের কি বেস্ট ফ্রেন্ড হয় না? তাহলে বেস্টি বেস্টি করে যে চিল্লায় ওইগুলা কারা? আর আপনার পেছনে থাকা ওই মানুষগুলাই বা কারা? হ্যাঁ, তখন ছেলেরাই সেরা। দেখেন, বেস্ট ফ্রেন্ড ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই হয়। হ্যাঁ, হয়তো সামান্য ডিফারেন্স আছে, তবে দিন শেষে সবাই তার বেস্ট ফ্রেন্ড কে অনেক ভালোবাসে। হেই আপুরা, আমি ছেলেদের নিয়ে কথা বলি, এতে তোমাদের জ্বলে? অ্যাকচুয়ালি তাদের জ্বলে না, সম্মানে লাগে। কারণ আপনি সামান্য কিছু সস্তা ভিউজের জন্য ছেলেদের পক্ষ নিয়ে মেয়েদেরকে যেভাবে অসম্মান করেন, সেটা একটা মেয়ে হয়ে কোনো মেয়েই মেনে নিবে না। আর আপনিই বা এগুলা পারেন কেমনে, যেখানে আপনি নিজেও একটা মেয়ে? বাই দা ওয়ে, আপনারা কি জানেন সে মেয়ে হওয়া সত্ত্বেও কেন ছেলেদের পক্ষ নিয়ে মেয়েদেরকেই পছাই? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি কেন। ছেলেদেরকে সম্মান করি কারণ সে কোন রূপে আমার বাবা, কোন রূপে আমার ভাই, কোন রূপে বা আমার ভবিষ্যৎ জামাই। এই যে মেয়েটা যে কথাগুলো বলে তা যে সব মিথ্যা কথা তা কিন্তু না, সব ঠিকই বলে। বাট এর পেছনেও একটা কারণ আছে। এই মেয়েটা খুব ভালো করে রিসার্চ করছে যে অনলাইনে ঠিক কি করলে জলদি ভাইরাল হওয়া যায়, বেশি বেশি ভিউজ আসে, এখন সে সেটাই করতেছে। সে খুব ভালো করে বুঝা গেছে বাঙালির উইক পয়েন্ট হলো ইমোশন, আর সে সেটাকে কাজে লাগাচ্ছে, ছেলেদের পক্ষ নিয়ে মেয়েদেরকে পৌঁছিয়ে আমাদের ঠিক এই জায়গায় টাচ করতেছে, আর আমরাও তারে মাথায় নিয়ে নাচতেছি, ভাবতেছি সে আমাদের পক্ষে কথা বলতেছে, আমাদের মনের কথা বলতেছে। কিন্তু না ভাইয়া, সে শুধুমাত্র কিছু সস্তা ভিউজের জন্য এই পথটা বেছে নিছে। আচ্ছা, এই মেয়ে যখন একটা মেয়েকে নিয়ে কথা বলে তখন আপনাদের খারাপ লাগে না? একটাবারের জন্য কি মনে হয় না যে সব মেয়ে এক না? কারণ ওই মেয়েগুলোর মধ্যে কেউ না কেউ তো আমাদের বোন বন্ধু প্রেমিকা, তাদের উদ্দেশ্যে কেউ যখন এসব বলে খারাপ লাগে না? খারাপ লাগা উচিত, কারণ কিছু সংখ্যক খারাপ মেয়ে কিংবা খারাপ ছেলের জন্য আমরা সকল ছেলে মেয়েদেরকে খারাপ বলতে পারি না। কারণ পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমনি খারাপ মানুষও আছে, ভালো খারাপ নিয়েই তো আমাদের সমাজ, তাই না? একটু ভেবে দেখবেন। নাও কাম টু দা পয়েন্ট, খুশি আপু আপনাকে বলতেছি প্লিজ এইভাবে এই ধরনের ভিডিও বানানো বন্ধ করে দেন। শুধুমাত্র কিছু সস্তা ভিউজের জন্য আপনি একজনকে পোষিয়ে আরেকজনকে প্রশংসা করতে পারেন না। আপনার যদি এতই প্রশংসা করার ইচ্ছে থাকে তাহলে প্লিজ শুধুমাত্র প্রশংসা করে ভিডিও বানাবেন, অন্তত মেয়েদেরকে এইভাবে পছানোটা বন্ধ করেন। কারণ দিন শেষে আপনিও কিন্তু একজন মেয়ে, আপনার সাথে এটা যায় না। এই কাজটা যদি কোনো ছেলে করতো তাও মানা যাইতো, তাই বলতেছি প্লিজ কন্টেন্ট চেঞ্জ করেন, অনেক হয়েছে। সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটুকু ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু জানাব, তবে নামটা মনে রাখে কোন প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেবো, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারে। আর একটা কথা, প্রয়োজনটা লিখে এসএমএস দিবেন। আল্লাহ হাফেজ।